আজকে চলে এসেছি রংপুরের আমাদের সেকেন্ড এর ব্লগটি নিয়ে। আজকে আমাদের রংপুরের লাস্ট ডে, আর আজকে আমরা ট্রাই করব বেশ কয়েকটি স্পট কভার করতে, সাথে ছোটখাটো কিছু জায়গা তো থাকছেই। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস, আর আজকের ব্লগটি আমাদের রংপুর নিয়ে। এন্ড রংপুরে কেউ থাকে কিন্তু কখনো আরডিআরএস বিল্ডিং দেখেনি এমন হতেই পারে না, তো সকাল সকাল উঠে চলে গেলাম আরডিআরএস বিল্ডিং এর ভিতরটা দেখতে। সুন্দর একটা সকালের শুরু হয়ে গেল এক কাপ চায়ের সাথে, একটা ছোট্ট ইন্ট্রোডাকশন এর সাথে। তারপরেই চলে এলাম আরডিআরএস এর ভিতরে থাকা এক বিশাল লাইব্রেরিতে, যেখানে সেলফ ওয়াইজ ভেরিয়াস টাইপস অফ রাইটার এর অনেক বইয়ের কালেকশন ছিল। এন্ড আমি জাস্ট বইগুলো দেখছিলাম এন্ড ভাবছিলাম যে এরে ভাই রে ভাই, দুই চারটা বই আমার কাছে থাকলেও ভালো হতো। ও হচ্ছে অরিন, আর আমি ওর পিছু পিছুই লাইব্রেরিতে ঘুরে বেড়াচ্ছি। প্রত্যেকটা বিল্ডিং এর যে একটা পার্সোনাল আইডেন্টিটি আছে, এই জিনিসটা আমার বেশ মজা লাগছে। দুদিন থেকে বেশ কয়েকটা স্ট্রাকচার এরকম ঘুরে বেড়াচ্ছি, দেখছি, ভালোই লাগছে। মনে হচ্ছে যে একটু আর্কিটেক্ট আর্কিটেক্ট ফিল আসছে, যে হ্যাঁ হ্যাঁ হবে হবে, কেবল তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আর্কিটেক্ট আর্কিটেক্ট ভাবটা চলেই আসবে মনে হচ্ছে। আরডিআরএস এর সব বিল্ডিং এ মোটামুটি ওয়াল ক্রিপার দিয়ে কভার্ড আছে, এন্ড এই ওয়াল ক্রিপার গুলো বিল্ডিং গুলোকে কোনো প্রকারের কোনো ক্ষতি করে না, কোনো প্রকারের কোনো ড্যামেজ করে না, রাদার সামারে হিট অ্যাবজর্পশনটা রিডিউস করে। এই বিল্ডিং এ কিন্তু একটা বেসমেন্টও আছে, আর এই বেসমেন্টে কিন্তু একটা ইনডোর গেমস এর একটা বিশাল স্পেস আছে। সব মিলায়ে প্রত্যেকটা স্পেসে ডেলাইট আর গ্রিনারিটা যেভাবে মেইনটেইন করা হয়েছে, এইটাই হচ্ছে এই বিল্ডিং এর একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক। এবার চলে এসেছি ট্যারেসে, আর এই স্পেসটা সেমি আউটডোর স্পেস হিসেবে ইউজ করা হচ্ছে, যেখানে মোস্ট অফ দ্য টাইম বুফে ডিনারের ব্যবস্থাটাই বেশি করা হয়ে থাকে। এন্ড তাছাড়াও আরো যেসব কালচারাল নাইটস এন্ড আদার ইভেন্টস গুলো থাকে ছোটখাটো বিশেষ করে, সেগুলো আর কি এখানে অর্গানাইজ করা হয়ে থাকে। এছাড়াও বিল্ডিং এর আদার স্পেসেস এন্ড অফিস গুলোতে গিয়েছিলাম কিন্তু শট নেইনি ফর প্রাইভেসি। এন্ড এবার চলে যাচ্ছি রংপুরে কারুপণ্য শোরুমে। রংপুরে কারুপণ্যের দুটো আউটলেট আছে, একটা পায়রা চত্বরে আর একটা ক্যান পাবলিকের সামনে, তো আমরা যাচ্ছি ক্যান পাবলিকের সামনে। কারুপণ্য আমার ভীষণ প্রিয় একটা জায়গা, কারণ এখানে সবকিছু অ্যাভেলেবেল, মানে জামা কাপড় থেকে শুরু করে গ্রোসারিজ আইটেম এভরিথিং ইজ অ্যাভেলেবেল হেয়ার। সো আমার খুবই সুবিধা হয় এখানে শপিং করতে, কারণ আমার যা যা লাগে আমি সবকিছু একবার কারুপণ্যে গেলেই সবটা নিয়ে একেবারেই বাড়ি ফিরতে পারি। এজন্য আমার কারুপণ্যে শপিং করতে একটু কমফোর্টেবল লাগে। স্কুলে থাকতে হুদাই ঘুরতে আসার জায়গা ছিল কারুপণ্য, আর এখন খুবই কাজের জায়গা কারুপণ্য। সো আই লাভ কারুপণ্য ফ্রম চাইল্ডহুড। লাঞ্চ শেষে এবার চলে যাব তাজহাটে। তাজহাটে বেশি একটা সময় হবে না, কারণ আমাদের 4:50 এর ট্রেন আছে, আর আমাদের ট্রেনটা পার্বতীপুর থেকে। সো যেভাবেই হোক আমাদেরকে 4:00 মধ্যে রংপুর ছাড়তে হবে। সো আমরা তাজহাট চলে এসেছি, এন্ড তাজহাটের একটা আলাদা ব্লগ আমি অবশ্যই দিব রংপুর গেলে। এন্ড যেহেতু ফ্রেন্ডদের নিয়ে এসেছি, তো আপাতত ফ্রেন্ডদেরকেই ঘোরাচ্ছিলাম, বেশি একটা শট নিতে পারিনি। খুব তাড়াহুড়ায় যতটুকু পেরেছি বন্ধুদের দেখিয়েছে, বন্ধুদের খুবই ভালো লেগেছে, এন্ড আমারও খুবই ভালো লেগেছে যে সবাইকে রংপুরে নিয়ে যেতে পেরেছি। এন্ড সবাই খুবই খুশি ছিল, সবার ভালো লাগছিল। এন্ড পদ্মার পাড়ের মানুষকে রংপুরে নিয়ে যায় যেন একটা অন্যরকম শান্তি পাচ্ছিলাম, এটাই সব থেকে বড় কথা। তো অলমোস্ট আমাদের ট্যুর শেষের পথে ছিল, তাজহাট ছেড়ে চলে যাচ্ছিলাম। এবার পার্বতীপুরের উদ্দেশ্যে রওনাও দিয়ে ফেলেছি, মনটা খারাপ খারাপ লাগছে। এন্ড আম্মুকে একটু বেশি মিস করতেছিলাম, কারণ আসার সময় আম্মুর সাথে দেখা হয়নি, আম্মু স্কুলে ছিল। এন্ড দেখতেই পাচ্ছেন আমরা রাশিয়ায় পৌঁছে গেছি। সো আজকে ব্লগটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।